ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরান জানিয়েছে হিজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহকে হত্যার প্রতিক্রিয়া হিসেবে তারা এই হামলা চালিয়েছে। সঙ্গে বলেছে এটা হামলার প্রথম ঢেউ, ইসরায়েল আর কোনো ভুল করলে আরো ধ্বংসাত্মক হামলা চালানো হবে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইরান প্রায় 180টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দেশটির প্রতিরক্ষা বাহিনীর এক বার্তায় দেশের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে স্থানীয় সেনার কমান্ডোর নির্দেশ অনুসরণ করতে বলা হয়েছে। ইসরায়েলি টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায় তেল আবিবের উপর দিয়ে কিছুক্ষণ পরপর ক্ষেপণাস্ত্র উড়ে যাচ্ছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল ইরান থেকে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হতে পারে। হামলার সময় নাগরিকদের নিরাপদ কক্ষে অবস্থান করতে বলা হয়েছিল। উল্লেখ্য, লেবাননে ইসরায়েলি বোমা হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হিজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহ নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল তেহরান। ইসরায়েলি বাহিনী গতকাল লেবাননের সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করার পর তেল আবিবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। এটা ছিল চলতি বছরের দ্বিতীয় হামলা। এর আগে গত এপ্রিলে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তারা।